দেখুন ভারতে বন্যা বাংলাদেশে আশ্রয় নিয়েছে শত শত ভারতীয় বাংলাদেশের লালমনিহাটের আদিতমারি উপজেলার একটি গ্রামে রাস্তার উপর অপেক্ষা করছেন মেহরবান বিবি ও আরজিনা বেগমের পরিবার আশা পানি নেমে গেলেই ভারতীয় অংশের নিজ গ্রামে ফিরে যাবেন তারা ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার কবলে পড়া কয়েকশো মানুষ এখন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন কোচবিহার জেলার অন্তত দুটি এলাকা থেকে বহু মানুষ সীমান্ত পেরিয়ে ওপারে গেছেন বলে জানিয়েছেন ওই এলাকা থেকে নির্বাচিত পশ্চিমবঙ্গের এক মন্ত্রী বাংলাদেশের লালমনিরহাট থেকে বিজেপির এক কর্মকর্তা জানিয়েছেন সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলো থেকে বন্যাক্রান্ত হয়ে পাঁচ থেকে ছয়শো লোক এসেছিল লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বিবিসি বাংলাকে বলেন যেহেতু তারা বিপদে পড়ে এসেছে মানবিক কারণে তাদেরকে ঢুকতে বাধা দেয়া হয়নি তারা এখানে এসে নিজেদের ব্যবস্থাপনায় বিভিন্ন ঘর বাড়িতে আশ্রয় নিয়েছিল তিনি বলেন সীমান্তের ওই এলাকাটি একটু অদ্ভুত সীমান্তে বাংলাদেশের দুটি গ্রাম মোগলহাটা ও দুর্গাপুরের মধ্যবর্তী জায়গায় রয়েছে তিনটি ভারতীয় গ্রাম যেগুলো ধরলা নদী দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন এবং বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত সীমান্তে কাটা তারও নেই সেখানে ফলে বন্য প্লাবিত হওয়ার পর তারা আর পাড়ি দিয়ে ভারতে যেতে পারেনি তাই বাংলাদেশে চলে এসেছে ভারত থেকেও একই রকম তথ্য পাওয়া যাচ্ছে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি